আসসালামু আলাইকুম, ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 2000 VA মেগা আইপিএস, 2000 VA-তে আপনি 1600 ওয়াট পর্যন্ত লোড দিতে পারেন। এই প্যাকেজে আমরা দিব 2000 VA-র একটা ইনভার্টার, 2টি 200 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, আর হচ্ছে সাথে ব্যাটারি বক্স থাকবে, এবং ইনস্টলেশনের যত কস্টিং থাকে সব মিলে আমরা একটা প্যাকেজ হিসাবে দিচ্ছি আপনাদের, যে আপনি শুধু পেমেন্ট করবেন আর আপনি পুরো প্যাকেজটা নেবেন একদম সেট আপ পর্যন্ত সব কিছু। যদি আপনার বাসায় ওয়্যারিং করা না থাকে সেটা পর্যন্ত পুরো প্যাকেজটা হচ্ছে এটা 2000 VA মেগা আইপিএস এর প্যাকেজ। এখন এই মেগা আইপিএস বলতে আসলে কি, অনেকে যদি প্রথমবার ভিডিওটি দেখেন, মেগা আইপিএসটা বলছি যে মেগা আইপিএস হচ্ছে বিল্ড ইন ইউপিএস, যে এটা ইউপিএস এর কাজ করে থাকে। এই মেগা আইপিএস যদি আপনার ইলেকট্রিক ইকুইপমেন্টসে যদি আপনি সেট করে থাকেন, সেগুলোর জন্য বা পিসির জন্য আসলে আপনাকে আলাদাভাবে ইউপিএস ইউজ করতে হবে না। যে আপনার পিসি কম্পিউটারে আসলে ইলেকট্রিসিটি চলে গেলে সেটি বন্ধ হয়ে যায়, অনেকে ইউপিএস লাগিয়ে থাকেন যাতে 2-3 মিনিটে আপনি কাজ শেষ করে বন্ধ করে ফেলতে পারেন। কিন্তু এই নর্মাল আইপিএস গুলো সেট করলে আসলে তখন পিসিটা রিস্টার্ট নিয়ে নেয়, আপনার কাজটা নষ্ট হয়ে যায়। কিন্তু এই মেগা আইপিএস গুলো ইউজ করলে আসলে সেটি নষ্ট হয় না, মানে নষ্ট হয় না মানে হচ্ছে যে আসলে পিসিটা রিস্টার্ট নেয় না, মানে আপনার কাজগুলো নষ্ট হয় না। আর হচ্ছে এটা পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8, মানে খুবই ভালো মানের একটি ইনভার্টার। বাজারে যেসব নিম্নমানের ইনভার্টার আছে সেগুলো 0.6 থেকে 0.7 পর্যন্ত, মানে হচ্ছে যে মোটামুটি নর্মাল কোয়ালিটির, কিন্তু আমাদেরটা খুবই ভালো কোয়ালিটির বলে 0.8, এটা পাওয়ার ফ্যাক্টর। যারা পাওয়ার ফ্যাক্টরের নাম শুনেছেন বা জানেন তারা বুঝতে পারছেন যে 0.8 হচ্ছে খুবই ভালো মানের ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস। এটা ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এই ডিজিটাল ডিসপ্লেতে আপনি সব দেখতে পারবেন, যে আপনার ব্যাটারি, এক্সিস্টিং ব্যাটারি যে দুটো কানেক্ট করছে সেগুলো ভোল্টেজ কত হচ্ছে, কত পার্সেন্ট লোড দিয়েছেন, আপনার যে ইলেকট্রিক মেইন লাইনের ভোল্টেজ কত সেগুলো দেখাচ্ছে, কত পার্সেন্ট লোড সেটা তো বললামই। এইভাবে আসলে যে আপনি খুব সুন্দরভাবে এখানে সব কিছু দেখতে পারবেন। আর এটার ভেতরে খুবই একটা সুন্দর একটি সিস্টেম আছে, ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। যে এই সিস্টেমের কারণে আপনার ব্যাটারিকে সে হিট হতে দেয় না, ওভার হিট হতে দেয় না। আসলে ব্যাটারি জিনিসটা আসলে বেশি হিট হয়ে গেলে এর লাইফ টাইমটা নষ্ট হয়ে যায়। এই জন্য এই ব্যাটারি ম্যানেজ ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম থাকার ফলে ব্যাটারিটা ওভার হিট হয় না বা ওভার ডিসচার্জ হয় না। যে আপনার ব্যাটারি থেকে লোড নিচ্ছে নিচ্ছে আপনার লাইট ফ্যান চলছে, ইনভার্টার কোয়ালিটি যদি ভালো না থাকে আসলে তখন কি হয়, ব্যাটারিটা একদমই চার্জলেস হয়ে যায়, একদম ওভার ডিসচার্জ হয়ে গেলে ব্যাটারি লাইফ টাইমটা একদমই শেষ হয়ে যায়, মানে ব্যাটারিটা একদম ড্যামেজ হয়ে যায়। সেই কাজটা যাতে না হয় এই ইনভার্টারটা সেই কাজটা করে। আর হচ্ছে যে ওভার হিটের কথা বললাম, যে আসলে ওভার হিট যাতে না হয় সেটা বলেছি, ব্যাটারি যদি কখনো চার্জ হয়ে যায়, ফুল চার্জ হয়ে যায়, তার উপরে যদি আপনি আবার চার্জ দিতে চান তখন কি হবে, ব্যাটারি ওভার হিট হবে। কিন্তু এই ইনভার্টার সেই একবার চার্জ হয়ে গেলে চার্জিংটা বন্ধ করে দেয়, আবার যখন চার্জিং দরকার হয় যতটুকু দরকার হবে সে ততটুকুই একে চার্জ দিবে, বেশিও দিবে না কমও দিবে না। আমরা 600 VA থেকে 6000 VA পর্যন্ত আমরা আপনাদেরকে প্যাকেজগুলো দিয়ে থাকি। আপনাদের যে কোনো প্যাকেজ যদি প্রয়োজন হয়, উপরে নাম্বার দেওয়া আছে, সেই স্ক্রিন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা বর্তমান দামগুলো জানবেন। যে বর্তমান দাম কেন বলছি, যে এক বছর পরে যে ব্যাটারিটার বা প্যাকেজের দামটা হবে, গত বছর কিন্তু কিছু কম ছিল, এখন একটু ব্যাটারির দামটা বেড়েছে সেই জন্য প্যাকেজের দামও কিছু বেড়েছে, সেসব কারণে আসলে সমস্যা। আর হচ্ছে আরেকটা হচ্ছে যে এটাতে সিঙ্গেল লেয়ারের সার্কিট থাকে, যে আপনারা দেখবেন যে বাজারে কিছু ইনভার্টার আছে সেগুলো আপনাদেরকে বলবে ওরা যে 3-লেয়ার সার্কিট মানে ভালো, সিঙ্গেল লেয়ার সার্কিট ভালো না, আসলে তারা না জেনে কথাগুলো বলেছে। যে সিঙ্গেল লেয়ারের সার্কিটের প্রধান সুবিধা হচ্ছে যে যদি কখনো আপনার এই সার্কিট বোর্ডে কোনো সমস্যা হয়ে থাকে, ছোটোখাটো সমস্যা হয়ে থাকলে সেটা রিপেয়ার করা দরকার, সুন্দর করে রিপেয়ার করে আপনি আবার চালাতে পারবেন। কিন্তু 3-লেয়ারের যে সার্কিটগুলো আছে সেগুলো আসলে একবার ড্যামেজ হলে আর আপনি রিপেয়ার করতে পারবেন না, তখন কি হবে, নতুন আরেকটা ইনভার্টার নিতে হবে। তাহলে 3-লেয়ার সার্কিটে আপনার সুবিধাটা কী হবে? সেই জন্য আপনি যদি কোনো একটি ইকুইপমেন্টস নেন, খুব চিনে শুনে বুঝে নিতে হবে। এই সিঙ্গেল লেয়ার সার্কিট থাকার ফলে আসলে রিপেয়ারেবল হওয়ার ফলে আপনার এই ইনভার্টারগুলো
8 থেকে 10 বছর এভারেজে আর বেশিও চলে, এভারেজে এই লাইফ টাইম গুলো থাকে। কিন্তু অন্যান্য ইনভার্টার যেগুলো 3 লেয়ার থাকে, এগুলো 2.5 বছর পরে আসলে সেগুলো ভালো থাকে না। এখন হচ্ছে যে আপনি কোন ইনভার্টার নেবেন সেটা আপনি বুঝতেই পারছেন, যেটা আপনার জন্য ভালো যে আপনি 2 বছর পর পর নতুন ইনভার্টার কেন কিনবেন। আর আমরা এনার্জি সিস্টেম কোম্পানি এই ইনভার্টারগুলোর গ্যারেন্টি দিচ্ছি 1 বছর, রিপ্লেসেবল গ্যারেন্টি। যদি মেজর সমস্যা হয় আমরা রিপ্লেস করে নতুন ইনভার্টার দিব। আর 1 বছর পরে সামনের 4 বছর আমরা সার্ভিস ওয়ারেন্টি দিব, মানে টোটাল 5 বছর আমরা ওয়ারেন্টি দিচ্ছি। আর যদি প্যাকেজ নিয়ে থাকেন, 1 বছরের আমরা 2 বার ফ্রি ওয়াটার রিফিল করে দেবো আপনার ব্যাটারিতে, বা ব্যাটারিতে দেখাশোনা করতে আমরা যাব। যাই হোক, এখন বুঝতেই পারছেন যে আসলে কোন প্রোডাক্ট নেবেন বা কীভাবে নেবেন সেটা আমি বলেই দিয়েছি, যে এটা 2000 VA মেগা IPS, এটাতে আপনি 1600 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন, কম দিলেও সমস্যা নেই। এটা হচ্ছে ম্যাক্সিমাম একটা স্ট্যান্ডার্ড একটা কোয়ান্টিটি। সবাই ভালো থাকুন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।